দাম্পত্যে ফাটল ধরেছে দুর্নিবার মীনাক্ষীর। স্বামীর পরকীয়ার জেরেই নাকি ঘর ছাড়ছেন মীনাক্ষী। সম্প্রতি এই খবর ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানে এবার মুকুলেন দুর্নিবারের স্ত্রী মীনাক্ষী। কি জানালেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক চার্চের সঙ্গে। 2015 সারেগামার পার মঞ্চে দুর্নিবারকে প্রথম দেখা গিয়েছিল। দুর্নিবারের সুরের জাদুতে মন ভরিয়েছিলেন মানুষের। সূত্রের খবর, 2017 সালে আইন মতে বিয়ে সেরে ফেলেন দুর্নিবার এবং মীনাক্ষী। তারপর 2021 সালে ধুমধাম করে সামাজিক বিয়ে করেন এই দম্পতি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই নাকি বিচ্ছেদ হচ্ছে এই জুটির, যে খবর চাউর হয়ে গিয়েছে চারিদিকে। গঞ্জান বলছে তাদের দাম্পত্যে ফাটল ধরার কারণ নাকি গায়ক দুর্নিবারের বিবাহ বহির্ভূত সম্পর্ক, যদিও সবটাই রহস্যে মোড়া। বিচ্ছেদের খবর নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য শোনা যায়নি দুর্নিবারের। অপরদিকে মুখ খুলেছেন দুর্নিবারের স্ত্রী মীনাক্ষী। তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি এই মুহূর্তে কিছুই বলতে চাই না, এই বিষয়টি সত্যি নাকি মিথ্যা সেটা আমরাই জানাবো। মীনাক্ষী আরো জানান, পুরো বিষয়টা খুব খারাপ হচ্ছে, অনুমতি না নিয়ে এ ধরনের চর্চা করাটা ঠিক নয়, আমার মনে হয় এভাবে হয়রানি করার কোনো মানে হয় না। দুর্নিবারের স্ত্রী পরিষ্কার ভাবে কোনো উত্তর না দিলেও একথা পরিষ্কার যে হঠাৎ করে ব্যক্তিগত জীবনে চর্চা হওয়াতে বিব্রত মীনাক্ষী। অপরদিকে সারেগামা পাতে প্রতিযোগী হয়ে আসার পর থেকেই দুর্নিবারের জনপ্রিয়তা তুঙ্গে। তাই তো দুর্নিবার আর মীনাক্ষীর বিচ্ছেদের গুঞ্জন শুনে হতাশ অনুরাগী মহল। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।